আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন পারফেক্ট ডিটার্স ইউটিউব চ্যানেলে তামিম ভাই কোশ্চেন করেছেন আমাদের ফাইবারে কীভাবে পোর্টফোলিও প্রজেক্ট অ্যাড করবো এই রিলেটেড একটা ভিডিও পাবলিশ করেছিলাম আট মিনিট আটত্রিশ সেকেন্ডের এই ভিডিওটি আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখিয়েছিলাম কীভাবে আপনারা পোর্টফোলিও অ্যাড করবেন আচ্ছা এই বিষয়টা যারা বিগিনার আছেন তারা হয়তো আপনার বিভিন্ন টিউটোরিয়ালস দেখেছেন বা হয়তো জেনে থাকবেন যে ফাইবারে বর্তমানে আপনারা এনি সেলার অর্থাৎ আপনি নিউ সেলার হতে পারেন আপনি টপ প্রেড সেলার হতে পারেন আপনারা প্রজেক্ট অ্যাড করতে পারবেন এই রিলেটেড ভিডিওটা আমি দেখেছিলাম প্র্যাকটিক্যালি তো এখন পর্যন্ত এই ভিডিওটা আপনারা প্রায় দুই হাজারের উপরে মানুষ আপনারা দেখেছেন দুই হাজার তেইশ জন মানুষ আপনারা এই ভিডিওটা দেখেছেন এই ভিডিওটা সম্পূর্ণ প্র্যাকটিক্যাল একটা ভিডিও অর্থাৎ যারা আপনারা ফাইবারে কাজ করতে ইচ্ছুক বা করছেন সো এখানে প্র্যাকটিক্যালি আমি দেখানোর চেষ্টা করেছিলাম যে কীভাবে আপনি ফাইবারে আপনার পোর্টফুলিও অ্যাড করতে পারেন সো এখানে অনেকে আছেন আপনারা কমেন্ট করেছেন আমি চেষ্টা করি আপনাদের কমেন্টে রিপ্লাই করার জন্য সো আমাদের তামিম ভাই কোশ্চেন করেছেন এখানে সো লেটস ব্যাক টু দ্য কোশ্চেন যারা নিউ আছে তারা কিভাবে অ্যাড করবো অর্থাৎ আপনারা যারা নতুন আছেন ফাইবারে কাজ শুরু করেছেন কীভাবে আপনারা অ্যাড করবেন বিকজ অফ আপনাদের কোনো অর্ডার নাই সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে যারা আমরা নতুন অ্যাকাউন্ট করেছি গিক পাবলিশ করেছি যেহেতু আমাদের অ্যাকাউন্টে একদমই বিঘিনাওয়ার অবস্থায় আছে আমরা এখনও কাজ শুরু করিনি কাজ পাই নাই আমরা চেষ্টা করছি আমরা কিভাবে অ্যাড করব। অর্থাৎ বায়ার তো অবশ্যই আমাদের পোর্টফোলিওতে আসবে আসার পরে দেখবে যে আমরা নতুন সেলার কোনো অর্ডার নাই কোনো রিভিউ নাই তাহলে কীভাবে আমরা পোর্টফুলিও অ্যাড করলাম এটা একটা কনসার্ন একটা ব্যাপার আছে আমার মনে হয় ফাইবারে যারা পোর্টফলিও অ্যাড করতে চাচ্ছেন এবং যারা বিগিনার অবস্থায় আছেন আমার মনে হয় সবারই একটা কোশ্চেন থাকতে পারে এই ধরনের ফার্স্ট অফ অল হচ্ছে পোর্টফুলিও ব্যাপারটা সম্পর্কে আমাদের ক্লিয়ার একটা কনসেপ্ট আমাদের রাখতে হবে যে ওয়াই পোর্টফোলিও যেহেতু ফাইবার আমাদেরকে বিগিনার অবস্থায় পোর্টফুলিও অ্যাড করা অপশন দিচ্ছে ফাইবার কিন্তু জানে যে উই ডোন্ট হ্যাভ এনি ওয়ার্ডার্স অ্যাজ এ বিগিনার আপনার বায়ার নাই বায়ার কী ভাববে এটাও ভুলে যান যেহেতু ফাইবার আমাদেরকে এই সুযোগটা দিচ্ছে সো উই ক্যান অ্যাকসেপ্ট ইট অ্যান্ড উই ক্যান ক্রিয়েট ইট সো আপনার যেহেতু কাজ নাই তো বায়ার কিভাবে বুঝবে যে আপনি কাজ জানেন জাস্ট এই ব্যাপারটা ক্লিয়ার করার জন্য ধরে নিন ফাইবার একটা শপ আমি যেটা অলাইজ বলি যে ফাইবার একটা স্টোর আপনার কাছে একটা বিজনেস প্রতিষ্ঠান তো এই প্রতিষ্ঠানটাকে যদি আপনি সুন্দরভাবে সাজিয়ে না রাখেন আপনার জিনিসপত্র দিয়ে তাহলে মানুষ কিভাবে বুঝবে যে আপনি এখানে কী বিক্রি করবেন বায়ার আসবে অ্যান্ড বায়ার আপনার সেই পোর্টফোলিও দেখে হয়তো আপনাকে মানে ইন্টারেস্টেড হবে আপনাকে ইনবক্স করার জন্য তো এটা আপনাকে বুঝতে হবে সো আই থিংক আমার মনে হয় আপনারা যারা ভিডিওটা দেখেছেন ইউ গট ইট মাই পয়েন্ট অ্যান্ড জাস্ট ফরগেট অ্যাবাউট দ্য বায়ার্স জাস্ট ফোকাস অন ইউর পোর্টফোলিও আপনি এই ভিডিওটা দেখেন দেখে সুন্দরভাবে আপনার পোর্টফোলিও তৈরি করে ফেলেন আমি এখানে বিস্তারিত আলোচনা করেছি অ্যান্ড ইস্টিল নাও ইফ ইউ হ্যাভ এনি কোয়ারিজ জাস্ট কমেন্ট বিলো সো ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন অ্যান্ড ডোট ফরগেট টু সাবস্ক্রাইব আল্লাহ হাফেজ